গাজল বাস স্ট্যান্ড এই সোজা স্টেশনে যাওয়ার জন্য এই সোজা যাব সে তারা কিন্তু এখান থেকে ইঞ্জিন চালায় রোডটা অতটা ভালো না হলো বালুরঘাট থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে রেল স্টেশন আসতে 10 টাকা খরচ হয় ট্রেনটা যাচ্ছে এখন শিলিগুড়ির দিকে এটা একদম যাবে শিলিগুড়ি এই ফ্লাইওভার দিয়ে কিন্তু আমি ওই সাইডে যাব সো এই রাস্তায় কিন্তু টোটোই চলে ফ্লাইওভারের উপর দিয়ে যাই বললো টিকিট কাটতে হবে না অসুবিধা নেই ওইসে টিকিট কাউন্টার গাজল স্টেশন থেকে ট্রেন খুব একটা নেই ওয়েলকাম টু গাজল রেল স্টেশন গাজল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি শহর এই শহরটি পশ্চিমবঙ্গের উত্তর অংশে মালদা জেলায় অবস্থিত আর এই গাজল মালদা জেলার একটি গুরুত্বপূর্ণ শহর শহরটির মধ্যে দিয়ে 34 নম্বর জাতীয় সড়ক বিস্তৃত হয়েছে বন্ধুরা এখন আমরা যেতে চলেছি গাজল রেলওয়ে স্টেশনে আর এর ডিস্টেন্স হয়েছে বাস স্ট্যান্ড থেকে উত্তরে 1 কিলোমিটার দূরে এই সোজা চলে গেছে গঙ্গারামপুর বালুরঘাট আর ঠিক এই সোজায় রয়েছে গাজল বাস স্ট্যান্ড এখন বর্তমানে আমরা কিন্তু রেল স্টেশনে যাওয়ার জন্য এই সোজা যাব তো চলো গাজল যে রেল স্টেশনটা রয়েছে সেটা কেমন দেখতে এখানে রোডটা কিন্তু এরকম রয়েছে জাস্ট তো চলো সামনে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো বন্ধুরা দেখতে পাচ্ছ রোডটা অতটা ভালো না রোডের একটু প্রবলেম রয়েছে বেশিরভাগ এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে টোটো সো এই রাস্তায় কিন্তু টোটোই চলে মানে বেশি না গাজল বাস স্ট্যান্ড থেকে রেল স্টেশন আসতে 10 টাকা খরচ হয় তো 10 টাকায় তোমরা কিন্তু গাজল রেল স্টেশনে চলে আসতে পারবে জায়গাটার সামনের ভিউটা জাস্ট এরকম দেখতে পাচ্ছ ভিউটা দেখো এখান থেকে জাস্ট সত্যি খুব সুন্দর তো বন্ধুরা তোমরা কিন্তু বুঝতেই পারছো সামনের ফেসটা দেখে আস্তে আস্তে কিন্তু স্টেশনটা অনেকটাই বড় হচ্ছে স্টেশনের সামনের ভিউটা জাস্ট অনেকটাই কিন্তু বড় সো ফাইনালি বন্ধুরা চলে এসেছে এই যে ওয়েলকাম টু গাজল রেল স্টেশন দেখতে পাচ্ছ সামনে বোর্ড রয়েছে গাজল স্টেশনের সামনের ভিউটা জাস্ট এরকম খুব সুন্দর তোমাদের আর এই সাইডে ফ্লাইওভার রয়েছে ওই সাইডে যাওয়ার জন্য তো চলো ভিতরে ইন্টারফেসটা তোমাদের দেখাবো কেমন রয়েছে তো বন্ধুরা চলে এসেছি আজকে কিন্তু গাজল রেল স্টেশনে আর অলরেডি আমার পেছনে যে ট্রেনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আজকে বালুরঘাট থেকে শিলিগুড়ি যেতে চলেছে যেটা দুটোর দিকে কিন্তু গাজল স্টেশনে ঢোকে আর এখান থেকে যাবে কিন্তু শিলিগুড়িতে সো আমার পেছনে রয়েছে গাজলের বোর্ড যদিও সো এখানে রয়েছে টিকিট কাউন্টার এখান থেকে আমি প্ল্যাটফর্ম টিকিট নিয়ে নেবো তারপর যাব ভিতরের দিকে আর ঠিক বাইরের ভিউটা জাস্ট এখান দিয়ে তোমাদের দেখালাম তোমরা দেখতে পাচ্ছ বাইরের সেই ভিউটা স্টেশনের ভেতরে যে ভিউটা রয়েছে সেটা জাস্ট একটা দুটো তিনটে লাইন বাট দুটো লাইন চলে সম্ভবত জানা নেই ঠিক আর একটাই এখানে দোকান রয়েছে আগে ছিল বাট এখন কটা হয়েছে দেখা যাক ফেসটা তোমাদের দেখাচ্ছি একটু সো চলো এখানে রয়েছে ফ্লাইওভার সামনে এই ফ্লাইওভার দিয়ে কিন্তু আমি ওই সাইডে যাবো ওই সাইডের থেকে ভিউটা জাস্ট এইদিকে দেখাবো তো চলো তারপর তোমাদের ওই সাইডে যাবো এই ফ্লাইওভারের উপর দিয়ে যাই জাস্ট একদম ফ্লাইওভারে চলে এসেছি এই সাইডে মালদা এদিকে বালুরঘাট ওয়াও এই সাইডটা পুরো ফরেস্ট খুব সুন্দর লাগছে যদিও এখানে শোনা গেছে শ্মশান রয়েছে এখানে বন্ধুরা এই স্টেশনটা একদমই ফাঁকা ফাঁকা কারণ এখানে খুব একটা ভিড় হয় না এই স্টেশনে ফাঁকাই বললেই চলে তো চলো চলো এখান থেকে নিচ দিয়ে নিচে যাবো নিচে গিয়ে তোমাদের দেখাবো সামনের ভিউটা তো বন্ধুরা এই বোর্ডে যে লেখা রয়েছে গাজল তোমরা কি জানো এই বোর্ডগুলোকে কেন এরকম ভাবে টানানো হয় প্রত্যেকটা স্টেশনে কিন্তু এইভাবে বোর্ডগুলো বসানো থাকে তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে তো ফাইনালি একটা জিনিস ভালো লাগবে এখানে এসে বাট প্ল্যাটফর্মের টিকিট কাটতে হলো না কারণ এখানে জিজ্ঞাসা করলাম স্যার একটা প্ল্যাটফর্মের টিকিট দিন বললো টিকিট কাটতে হবে না অসুবিধা নেই তো ঠিক আছে টিকিট কাটতে হয়নি 10 টাকা অন্তত সেভ বন্ধুরা তোমাদের একটু বলে দিই
গাজল স্টেশন থেকে কি কি ট্রেন রয়েছে সকালবেলা সন্ধ্যাবেলা আর অল দিনে কি কি ট্রেন রয়েছে, কারণ গাজল স্টেশন থেকে ট্রেন খুব একটা নেই। তো এই কারণে কিন্তু গাজল স্টেশন থেকে কি কি ট্রেন রয়েছে সেগুলো তোমাদের বলবো। সো বন্ধুরা, এখন কিন্তু একটি প্ল্যাটফর্মে ট্রেন ঢুকবে, আর এই ট্রেনটি আসছে বালুরঘাট থেকে। ট্রেনটি রয়েছে শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস, আর এই ট্রেনটি প্রতিদিন চলে। গাজল থেকে কলকাতা যাওয়ার তেভাগা এক্সপ্রেস রয়েছে, রোববার বাদে প্রত্যেক দিন রয়েছে সকাল 6:57, আর রাতে যাওয়ার জন্য 7:54 রয়েছে শিয়ালদহ গোল্ডিং এক্সপ্রেস, আর এটি রয়েছে প্রতিদিন। আর 10:15 রয়েছে হাওড়া এক্সপ্রেস, শনি ও রবিবার বাদে প্রতিদিন রয়েছে। তো দেখতে পাচ্ছ গাজল স্টেশন থেকেই এটা একদম যাবে শিলিগুড়ি, এক লক্ষ্যে গিয়ে কিন্তু চেঞ্জ হবে রুটটা। সো চলো সামনের ফেসটা তোমাদের দেখাচ্ছি, তোমাদের সামনের ফ্রন্ট থেকে দেখাচ্ছি ট্রেনের ভিউটা। যারা লোকো পাইলট রয়েছে তারা কিন্তু এখানটায় থাকে। দেখতে পাচ্ছ সামনের ফেসটা, ট্রেনের সামনে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে মালদা। এই ট্রেনটা এলো বালুরঘাট থেকে, এখন যাবে শিলিগুড়ির উদ্দেশ্যে। বালুরঘাট থেকে ট্রেনটি ছাড়ে 12:15, আর শিলিগুড়ি জংশনে পৌঁছায় 7:00। আর এখন কিন্তু শিলিগুড়ির উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।